তুফান, কি রে কি অবস্থা? তোর তো অনেকদিন দেখা নাই, তোর সাথে দেখি না। আর সারাদিন থাকুস কই, কি করস তুই? কি জন্যে? আমি তো সারাদিন বাড়িতেই থাকি, আর আপনার সাথে তো কালকেও দেখা হয়েছিল আমার। কালকে তোর সাথে আমার দেখা হয়েছে? কখন, কোন সময়? কখন আবার? ওই তো মানিক ভাই আপনাকে ওই দৌড়ানি দিয়েছিল তখন আর কি। ও আর দেখ, দৌড়ানি দিবি কিসের জন্য? সে অনেকদিন পর বাড়িতে আসলেও তাকে আমার সাথে একটু মজা করলো। শোনে তোকে একটা গল্প কই, আমি যখন ছোট আসছিলাম না, ছোট সওয়াল, তখন ওই মানিক ভাইয়ের পিছ পিছিয়ে আমি দৌড়াদৌড়ি করতাম। মানিক ভাই খুব এনজয় করতো বিষয়টা। এখন আমি বড় হয়ে গেছি না, এখন তো তার পিছিয়ে পিছিয়ে আমি দৌড়াই না। তাই আসলো, আমাকে ডাকলো, আমার কুশলাদি জানলো, তারপর করলো যে তুই ছোটোবেলার মতো আমার পিছিয়ে পিছিয়ে একটু দৌড়তে তো দেখিনি, তাই একটু প্র্যাকটিস করলাম তোর টাচে কি না এই আর কি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। কি জন্য দিয়েছিল ভালো করে জানি আমি। জানোস মানে কি জানোস? ওই আপনি অবৈধ মালামাল ওই কেনা বেচা করেন সেই জন্য। এ কি করছিস তুই? আমি অবৈধ জিনিস বেশি মানে আমি কি নেশা পানি বেশি নাকি? এই ফইরা জিন্দিগিতে কোনোদিন এই গ্রামে নিজের এলাকায় নেশা পানি বেচবি না, বেচতে কাউকে দিব না, সে ব্যাপারে আমি কিন্তু খুবই অনর। কি করছিস তুই টুকা? শোনে বললাম না যে ছোটবেলা দৌড়াদৌড়ি করতাম, ওই প্র্যাকটিসটা আছে কিনা সেজন্যই দৌড়ে নিতেছে, আর কিচ্ছু না পাগল। আচ্ছা শোনে, তোর সাথে না আমার একটা কথা আছে। আমিও সেটা বুঝতে পেরেছি। মানে একটা জিনিসটা আমার খুব খারাপ লাগে রে তুফান, তোর দেখলি যে তুই যে পুরন কাপড় চোপড় পরে থাকিস না, আমার খুব খারাপ লাগে, কষ্ট পায় আমি। এই তুই বাজারে যাস না, কিছু খাস না, টাকা পয়সা কি দেয় না তোর ঠিকঠাকভাবে নাকি? দিবে না কি জন্যে? ওই প্রতি মাসেই তো টাকা দিয়ে দেয়, আমি টাকা ওই বাড়িতে পাঠিয়ে দিই। আর তারা জামা কাপড় কিনে ফুটানি দেখানো কোনো মানে হয় না। শোন তোর আমি একটা কথা করছি, তোর গত রেতে কিন্তু মাশাল্লাহ ভালোই আছিস, একদম সুঠাম একটা যুবক সওয়াল। তাই তুই গ্রামে পড়ে আসিস কিসের জন্য? শহরে চলে যায়, শহরে গেলে কম করে হলো 7-8 হাজার, কিসের 7-8 হাজার টাকা, 10 হাজার টাকার উপরে তুই একটা সিকিউরিটি গার্ডের চাকরি করবে পারবি, আবার টিপসও পাবি অনেক টাকা, সেটা তোর জন্য ভালো না? মেলা টাকা কামাতে পারবি। তাহলে তুই এখানে পড়ে আসিস কিসের জন্য? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। ভাই আমার রিজিক যদি এই বাড়িতে সারা জীবন থাকে আমি থাকবো, আর না থাকলে চলে যাবো। তোর এই অনেস্টি দেখে আমার খুব ভালো লাগতেছে তুফান, বুঝছিস? আচ্ছা তুফান, তুই যে বাড়িতে কাজ করস, এই মানে এ বাড়িতে পুরান কিছু জিনিস থাকে না, মানে তুই এগুলো বেচা টেচা করস না? মানে বেচা কিনা হয় না নাকি? কি বেচবো না মানে করছিলাম ওই যে পুরন জিনিস আর কি, হাড়ি পাতিল মানে গরু ছাগল মানে যা কিছু আর কি, এটা কোনটা কিনবো সেটা না, মানে হয় কিনা আর কি। এই জন্যই তো মানিক ভাই আপনাকে ওই ধরনের দিয়েছে। এই মিয়া, এই আমাকে কি আপনার তোর পাঠবার মনে হয় নাকি?